60 বছরের ইতিহাস ভেঙে বিশ্ববাজারে খাদ্যশস্যের রেকর্ড বৃদ্ধি মূল্য। অনলাইন ডেস্ক। ইউক্রেন রাশিয়া সংঘাতের জেরে দীর্ঘ 60 বছরের ইতিহাস ভেঙে আন্তর্জাতিক বাজারে গত মার্চ মাসে খাদ্যপণ্যের রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। বিগত 60 বছর ধরে খাদ্যমূল্য সূচক নামক একটি তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। জাতিসংঘের গত মার্চ মাসে ওই সূচকে খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেলে এবং চিনি মূল্য, মৌলিক জিনিসগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি হার প্রকাশ করে হয়েছে। এতে দেখা গেছে 60 বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত মার্চ মাসে খাদ্যপণ্যের দাম এক লাফে সর্বোচ্চ প্রায় 13% বেড়েছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে রেকর্ড মূল্যবৃদ্ধি হয়েছিল। সূচক অনুযায়ী উদ্ভিজ্জ তেলের দাম 23% বেড়েছিল। সিরিয়ায় খাদ্যশস্যের গম ভুট্টা দাম বেড়েছে 17%, চিনির দাম বেড়েছে 7%, মাংসের দাম বেড়েছে 5%। যুদ্ধের প্রভাব সবচেয়ে কম পড়েছে দুধের উপর, এর দাম বেড়েছে 3%। এদিকে যুক্তরাজ্যের শিল্প বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ওই বছর খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তে পারে। সূচক অনুসারে বৈশ্বিক সফল সংক্রান্ত সমস্যাগুলোর কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই খাদ্যপণ্যের দাম 10 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। এর মধ্যেই এই যুদ্ধ জাতির জীবনযাত্রা ব্যয় সংকটের আরও বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বজুড়ে রাজনীতিবিদদের অগ্নি করে তুলেছে এবং সারা বিশ্বের সামাজিক অস্থিরতার সতর্কতা দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের শীর্ষে সূর্যমুখী তেলের রপ্তানিকারক দেশ ইউক্রেন। এছাড়া ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য অন্যতম বৃহত্তম উৎপাদন দেশ এটি।